গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় সময় হলো সন্ধ্যা 6:30। তবে চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর তোমাদের সকলকে এই সন্ধ্যাবেলাতে জানাই বৃষ্টি ভেজা মেঘলা ওয়েদারে অনেক অনেক শুভ অভিনন্দন। তো চলো এবার কিচেনে যাওয়া যাক। আমার কিছু মুদি দোকানের মালপত্র শেষ হয়ে গেছিল, তো সেগুলো মনারবাবু নিয়ে চলে এসছে, সেগুলোই আমি এবার স্টোর করে দেব, ঢেলে ঢেলে স্টোর করে নেব। আর আজকে না সকালবেলায় তেমন ভিডিও কিছু বানাতেই পারিনি, কি করে বানাবো বলো? আমার দুই রাজকন্যার পরীক্ষা, তাদেরকে নিয়েই সারাদিন আমার কেটে যায়। আর তারা যে কী দুষ্টু, তার নমুনা তো তোমরা দেখেছ অনেকবার। বড়টার আজকেই শেষ পরীক্ষা, তো পরীক্ষা দিয়ে এসে চরম আনন্দ করছে, তাকে আর পড়াশোনা করতে হবে না। যাই বললাম, পড়াশোনা করতে হবে না, এবার ঘরের কাজকর্মে মন দাও, ওটা একটু শিখে নাও। আর ছোটোটার পরীক্ষা, ওকে বললাম ছোটো বোনুকে একটু পড়া, সে তো একদম পড়াতে চায় না, অগত্যা আমাকেই পড়াতে হলো, আমি একটু পড়িয়ে নিলাম। আর যেহেতু আজকে তেমন ভিডিও করা হয়নি, তবে ভাবলাম যে তোমাদের সামনে কিছুই প্রেজেন্ট করব না, সেটা তো আর হয় না। তোমরাও তো অনেকে বসে থাকো বলো পচ্ছে যে দিদি কখন একটা ভিডিও পোস্ট করবে আর আমরা দেখতে পাবো, তাই আর তোমাদেরকে নিরাশ করলাম না জানো তো। বললাম চলো রাতের যা কাজকর্ম আছে টুকিটাকি সেগুলো করতে থাকি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি দু চারটে কথা। আর এই যে বৃষ্টি না, বৃষ্টিটা আমার একদম ভালো লাগে না। বর্ষাকালেই বৃষ্টি ভালো লাগে না, আর এটা তো শীতকাল, শীতকালে বৃষ্টি ভালো লাগে বলো? আবার এদিকে বৃষ্টিটা না হলেও চলবে না জানো তো, এই বৃষ্টি না হলে অনেক রোগবালাই বেড়ে যেত। বৃষ্টি হওয়াতে ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হলো, খুব শীত শীত ভাব। আজকে জানো তো একটা পাতলা কম্বল বের করে নিয়েছি, নইলে আর কিছুতেই ঘুম আসতো না। শীত লাগলে কেমন জড়সড় হয়ে গুটিয়ে যায় জানো না, তার জন্য মনারবাবু বললো চলো আজকে কম্বল এনে দিই। তো বাড়ির থেকে কম্বল এনে দিল, আর সেটাই গায়ে দিয়ে রাত্রে ঘুমিয়েছি জানো তো, ভীষণ ঠান্ডা পড়েছিল। আর এই বৃষ্টিতে জানো তো তেমন কিছু ক্ষতি কারুরই হবে না, কারণ ধান কাটা প্রায় শেষ, তাই চাষিদেরও আর কোনো সমস্যা হলো না। আর যারা আলু বসাবে মাঠে, তারা হয়তো এখনও আলুটা বসায়নি, তাই এই বৃষ্টিতে মানুষের তেমন কিছু ক্ষয়ক্ষতি হবে না জানো তো। আর বৃষ্টিটারও একটু দরকার ছিল, বৃষ্টি না হলে তো শীতটা ঠিকঠাক পড়ছিল না, আর শীত না পড়লেই তো রোগ ভোগ বেড়ে যেত মানুষের, তাই না? আর দেখো শীতকালে শীত, গরমকালে গরম, এটাই তো হচ্ছে ওয়েদারের হচ্ছে বিষয়, তাই না? কিন্তু এখন যুগ এমন হয়ে গেছে না, সবই দলবদল করে ফেলেছে, পার্টির লোকে এত দলবদল করছে, তাই শীত গ্রীষ্ম বর্ষা ওরাও দলবদল করছে। অঘ্রাণ পৌষ চলে গেল, আগে তো কার্তিক মাসেই লেপ কম্বল গায়ে দিতে হতো, তাই না বলো? আর এখন প্রায় অঘ্রাণের শেষ, তাই দেখো শীত পড়েনি, সেভাবে শীত পড়েনি বললেই চলে। রাত্রের বেলা দিকে ওই একটু হালকা ঠান্ডা, আর দিনের বেলা রোদ উঠলে সেই আবার গরম লাগছে, পাখা চালাচ্ছি, এই করেই না মানুষের সর্দি কাশি এগুলো বেড়ে যাচ্ছে, তাই বৃষ্টিটার খুবই দরকার ছিল। আর এই বৃষ্টিতে যেমন আর কারোর তেমন বেশি ক্ষয়ক্ষতি হলো না, ওই যে কথাই বলে না, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে, তো সেই দশা। কারণ আরও যদি দু চার দিন কিংবা 10 দিন আগে বৃষ্টিটা হতো, এরকম দুদিন একটানা বৃষ্টি হতো, তাহলে জানো তো চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি হতো, কারণ সমস্ত পাকা ধান মাঠে তখনও ছিল। আর এখন যেই বৃষ্টিটা এলো, এখন কিন্তু চাষিদের সমস্ত ধান কেটে নেওয়া হয়ে গেছে, সোনালি ঝলমলে ধানগুলো সবাই কেটে নিয়ে বস্তাবন্দি, কেউ গোলাবন্দি করে ফেলেছে। আর আলু বসাবার দিন তো আর দু চার দিন পরেই, তাই কারুরই তেমন কিছু ক্ষয়ক্ষতি হলো না। তবে চলো এবার দেখো, আমি যখন রান্নাঘরে রান্না করি তখন আমার রান্নাঘরের অবস্থাটা জাস্ট দেখো, মানে কি বলবো, যদি ওই সময় কেউ আসে না আমি তো জাস্ট লজ্জায় পড়ে যাই, এত অগোছালো হয়ে যায় রান্নাঘরটা। তবে ভাবলাম চলো মোটামুটি একটা ক্লিন করে নেওয়া যাক, তবে আমি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে কিচেন ডিপ ক্লিনিংয়ের ভিডিও দেব। অনেকদিন ধরেই ভাবছি দেবো,
সময় আর হয়ে উঠছে না গো, কারণ দুই মেয়ের পরীক্ষা, আজকে বড় মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেল, এবার ছোট মেয়ের পরীক্ষা চলবে 12 তারিখ পর্যন্ত। 12 তারিখের পর থেকে আমি আবার ঠিকঠাক তোমাদের সঙ্গে ভিডিও প্রেজেন্ট করতে পারবো। ততদিন পর্যন্ত ওই যা টুকটাক করছি সেগুলোই তোমরা দেখতে থাকো। আর তোমরা যদি কোনো নিউ ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টসে বলতে পারো। আর ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিদিনের মতো আজকেও তোমাদের আমি একটাই কথা বলতে চাই, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই, তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও শেয়ারও করতে পারো। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও তাদেরকেও জানাই অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অথচ নিয়মিত আমার ভিডিও দেখো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, তো দেরি কেন, চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। তো দেখো এবার আমি কিচেনটা পরিষ্কার করছি, আর কি বলতো রুটি করলে গ্যাসের যে অবস্থা হয় চারিদিকে পুরো সাদা আর সাদা দেখতে পাচ্ছ তো। এবার আমি একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আগে ওই পাউডারটাকে জাস্ট ক্লিন করে নেব, তারপরে আবার জলে ভিজিয়ে ওটাকে ক্লিন করব। আর জানো তো আর এই রুটি করলে না কিছুতেই খেতে ভালো লাগে না, তবু ওই যে প্রতিজ্ঞা করে নিয়েছি রুটি খাবো, রোজ রুটি খাবো, নইলে আমি সেই কি বলবো গোলুমলু হয়ে যাচ্ছি, তাই রুটি আমাকে খেতেই হবে। আর মেয়ে তো দুপুরবেলা খেতে বসেই বলে দেয় মাম্মি রুটি না করলেই তোমার পানিশমেন্ট আছে, তাই রুটি আমাকে করতেই হবে আর রোজ রুটি খেতে হবে। আর এই যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমার হাঁটাটাও বন্ধ জানো তো, আর আমার না ভীষণ সমস্যা আছে কি জানো তো, আমার পটিটা না ঠিকঠাক ক্লিয়ার করে হয় না আর তার জন্য আমার না অস্বস্তি হয়ে গেছিলো। আর ওই যে চাচ্ছি ডাক্তারগুলো হয় না, ওই চাচ্ছি ডাক্তারগুলোর কাছে আমি অপারেশন করেছিলাম, আর সেই অপারেশন কিভাবে করেছিল যদি তোমরা দেখতে, জাস্ট মানে তোমরাই ভয়ে আটকে উঠতে, সি গরম করে 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 জানো তো ফুটো করে করে ওইভাবে ওরা অপারেশনটা করে থাকে। যদি আমি আগে জানতাম এতে এত কষ্ট আমি করাতাম না, তবে করানোর পরে এখন মোটামুটি ভালো আছি, তবে ওই হাঁটা চলা বন্ধ হয়ে গেলেই না আবার সেই একই সমস্যা হয়, তাই জন্যই আমি হাঁটতে যাই। তবে এই বৃষ্টি ওয়েদারে আর যেতে পারছি না গো, আর ভোরবেলা যা ঠান্ডা লাগে তখন যেন মনে হয় না বিছানা ছেড়ে আর উঠি জানো তো, তাই যখন ওরা ডাকে হাঁটতে যাওয়ার জন্য মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে আবার যাইও না। তবে হাঁটাটা খুবই ভালো, আর যেহেতু আমার থাইরয়েড আছে থাইরয়েডের জন্যই কিন্তু দিন দিন আমি এরকম ফুলে যাচ্ছি, আর এই থাইরয়েডটা কন্ট্রোল করতে আমাকে হবেই, তার জন্য আমি 50 পাওয়ারের ওষুধটা খাচ্ছি, কিন্তু তবুও আমার না মাঝে মধ্যে ওষুধটা খাওয়া আমার বন্ধ হয়ে যায় গো। আর এই ওষুধ খেতে ভুলে যাওয়া না আমার একটা ভীষণ বড় ব্যাড হ্যাবিট, যখনই শরীরটা খারাপ করে তখনই আমার ওষুধের কথা মনে পড়ে, আর বাকি দিনগুলো যে ওটা কন্টিনিউ করতে হবে সেটা আমি একদম ভুলে যাই। তো দেখতে পাচ্ছ এবার হচ্ছে আমাদের যে ভুলুর জন্য আসে না কলমি শাক, মূলো শাক, কপির পাতা এগুলো, আর এগুলো বারবার নেওয়া পড়া করতে হয়, তোলা পড়া করি, এর জন্য না মেঝেতেও কিছু পাতা ছড়িয়ে পড়ে যায়, তো সেগুলো আমি ঝাড় দিয়ে ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরটা মোটামুটি আমার হালকা ক্লিন করা হয়ে গেছে, তো সেটা এবার তোমাদের সামনে আমি প্রেজেন্ট করছি, তো তোমরা দেখে নাও কতটা ক্লিন করতে পারলাম। আর আমার কিচেনটা যেহেতু এখনও মডিউলার করতে পারিনি তাই নিচের স্পর্শনটা একটু অগোছালা হয়েই থাকবে, কারণ একটা কোপের মধ্যে সমস্ত কিছু ঠেসে টুসে রাখতে হয় যার জন্য একটু অগোছালো থাকে। তবে ইচ্ছা আছে খুব শীঘ্রই করে নেওয়ার, কবে করে উঠতে পারবো সেটা বুঝতে পারছি না। এবার রুটি তরকারি আমার করা হয়ে গেছে, এবার ওগুলো আমরা খেয়ে নেব, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। তো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ নতুন ভিডিও আবার আপলোড না করি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। আর আজকে যার থেকে জানো তো আমাদের ঠাকুর ঘরে ঢোকা বারণ, কারণ আমার শ্বশুরের কাকা, আমার কাকার শ্বশুরের
কাকা তো ভাই উনি মারা গেছেন, তার জন্য আজকে থেকে আমাদের এখন 15 দিন নিরামিষ চলবে, আর ধূপ সন্ধ্যা এগুলো দেওয়া বারণ। তো দেখতে পাচ্ছ ঠাকুর ঘরটা বন্ধই রইল, এখন কিছুদিন আর ঠাকুর ঘরে যাওয়া যাবে না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।